আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। তো আমরা এখন দেখবো হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর নিয়ে, কোয়ালিটি কোয়ালিটি। তো এটা হচ্ছে যে আমরা যখন পিভি এবং টিভি ডায়াগ্রাম দেখতেছিলাম তখন কি হচ্ছিল, মোটামুটি শেপ হচ্ছিল এরকম, যে তো এরকম চেঞ্জটা হচ্ছিল, চিন্তা করি এরকম যে আমার এখানে কিছু চেঞ্জ হচ্ছিল এবং মাঝখানে কিন্তু আমার বোথ লিকুইড এবং ভ্যাপার থাকতেছিল। যেটা আমরা পিভি বা টিভি যেটি চিন্তা করি না কেন, পিভি হলে সেরকম হবে, টিভি চিন্তা করতে হবে টিভি। তো আমার মাঝখানে যেটা আসলে এখানে কি বোথ লিকুইড এবং কিন্তু ভ্যাপার ছিল, মিক্সচার, লিকুইড প্লাস ভ্যাপার মিক্সচার ছিল কিন্তু এই জায়গার মধ্যে। সো এখানে আমার যদি আমরা চিন্তা করি যে আমরা এখান থেকে শুরু হলো ভ্যাপোরাইজেশন, এখানে কিছু সাবকুলড ছিল, এখানে কি হলো হচ্ছে আমার স্যাচুরেটেড লিকুইড হলো এই পয়েন্টে। তো এরপরে কি হচ্ছে আমার আস্তে আস্তে ভ্যাপোরাইজেশন হচ্ছে। তো এখন একটা মানে যদি আমি লিকুইড ভ্যাপার মিক্সচার চিন্তা করি, তার কি পরিমাণ এখানে ভ্যাপার আছে, কি পরিমাণ এখানে আমার লিকুইড আছে, এটাকে জানাটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা এটাকে ওয়ার্কিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি। তো এটাকে আমরা নিজের মানে এটাকে বের করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে হচ্ছে আমার একটা কোয়ালিটি ফ্যাক্টর বলি, কোয়ালিটি। এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। তো এক্সটা হচ্ছে যে এখানে আমার যে কি পরিমাণ গ্যাস আছে মানে ভ্যাপার আছে, এটা আমরা এমজি চিন্তা করি, আর হচ্ছে টোটাল মাস এখানে, টোটাল এমটি, এটাকে এমটি ধরলাম আমরা। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমার এই যে মিক্সারের মধ্যে এখানে কী আছে, বোথ লিকুইড আছে এবং ভ্যাপার আছে। তো এই ভ্যাপারের মধ্যে লিকুইড ভ্যাপার মিক্সচারের মধ্যে কি পরিমাণ ভ্যাপার আছে ডিভাইড বাই হচ্ছে টোটাল এখানে মাস কত, এই রেশিওটাকে বলছি আমরা কোয়ালিটি, এই লিকুইড ভ্যাপার মিক্সারের কোয়ালিটি। তাহলে আমরা বুঝতেছি যখন এটা এই জায়গায় আছে মানে শুধুমাত্র স্যাচুরেটেড লিকুইড অবস্থায় আছে, তখন এটাকে কোয়ালিটি হচ্ছে আমার এখানে কোয়ালিটি কত, জিরো, এক্স ইজিক্যাল টু হচ্ছে জিরো। আর এখানে যখন একেবারে আমার স্যাচুরেটেড ভ্যাপার আকারে আছে তখন এটা কিন্তু এক্স হচ্ছে ওয়ান, মানে পুরোটাই হচ্ছে আমার এখানে কি গ্যাস হয়ে গেছে, ভ্যাপার হয়ে গেছে। এখন এদের মাঝখানে যদি একটা কোনো একটা পয়েন্টে আমরা চিন্তা করি যে এখানে তাহলে কী হবে, আচ্ছা এটাকে একটু বড় করে ড্র করি, এটা একটু ছোটো হয়ে গেছে আমাদের, একটু বড় করে বুঝতে হবে জিনিসটা, কারণ কোয়ালিটিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ম্যাথ ক্যালকুলেশন করব তখন কিন্তু আমাদের প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কোয়ালিটিটা অনেক ইউজ হবে এবং এটা সম্পর্কে ধারণা থাকাটা খুব গুরুত্বপূর্ণ, এবং পুরো আমার থার্মোডাইনামিক ক্যারিয়ার জুড়ে কিন্তু কোয়ালিটি নিয়ে ডিল করতে হবে। সো আমরা তো দেখি টিভি ডায়াগ্রাম এভাবে চিন্তা করি। সো এখানে হচ্ছে আমার টি টেম্পারেচার, এদিকে ধরলাম ভলিউম, তাহলে এদিকে বাড়তেছে, বাইরে এখানে আসলো, এখানে আসলো, এখানে চলে গেল। সো আমার এখানে ধরলাম কি যে এক্স হচ্ছে আমার এখানে জিরো, কোয়ালিটি জিরো, কারণ এখানে কোনো আর ভ্যাপার নাই, আর এখানে সব হচ্ছে ভ্যাপার, এক্স হচ্ছে ওয়ান, যেহেতু রেশিও সর্বোচ্চ এখানে ওয়ান হতে পারবে। তো আমরা ধরি এখানকার যে স্পেসিফিক ভলিউম, একটা অন্য তালি ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে, এখানকার স্পেসিফিক ভলিউমটা ধরি হচ্ছে আমরা ভি এফ, আর এখানকারটা ধরে হচ্ছে ভিজি, ভলিউমটা করেসপন্ডিং স্পেসিফিক ভলিউম ভিএফ ভিজি। তারপরে মাঝখানে যদি কোনো একটা জায়গায় চিন্তা করি তাহলে এখানে কত হবে, তো এখানে চিন্তা করা হচ্ছে শুধুমাত্র ভি, যেটা আমরা ভি দিলাম। তো এখন কোয়ালিটি ফ্যাক্টর বলতে আসলে বুঝতেছি যে কতটুক মানে ভ্যাপারটা হয়েছে, মানে এখানে 100%-এর মধ্যে কতটুক ভ্যাপার এখানে হয়ে গেছে আর কি, লিকুইডটা কতটুকু ভ্যাপার হয়েছে। এটাকে এ পয়েন্ট চিন্তা করি, এটাকে বি পয়েন্ট চিন্তা করি, এটাকে সি পয়েন্ট চিন্তা করি। তো বি এখন যদি আমরা চিন্তা বি পয়েন্টে আসি, তো এক্ষেত্রে এখানে কোয়ালিটি ফ্যাক্টর এক্স বলতে আসলে কী বোঝাচ্ছে, এটাই আর কি, যে কতটুকু ভ্যাপার হয়েছে, তাহলে এইটুকু ভ্যাপার হয়েছে, সে ভ্যাপারেশন হচ্ছে, এতটুকু ভ্যাপার হয়েছে, এতটুকু বাকি আছে, তাহলে ভ্যাপার হয়েছে কতটুক, এ বি হয়েছে, টোটাল কত, এসি লেন্থ। সো এটাই কিন্তু বোঝাচ্ছে এখানে কোয়ালিটি ফ্যাক্টরটা। এখন যদি আমরা চিন্তা করি যে এ বি এর লেন্থ এখানে কত, এখানে এ বিয়ের লেন্থ হচ্ছে কিন্তু ভি মাইনাস ভি এফ, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আর এই টোটালটার লেন্থ কত, আমরা চিন্তা করি এটা কি ভি এফ জি, এফ থেকে যেটা যাচ্ছে এটা কত হবে, এটা হচ্ছে কিন্তু আমার ভি জি মাইনাস ভি এফ, রাইট। তো এটা কিন্তু হচ্ছে টোটালটার লেন্থ এখানে। সো এখন যদি এখানে এ বি এবং এসির ভ্যালুটা বসাই দিই তাহলে কি আসছে, এ বি ইজিক্যাল টু কি, এ বি মানে হচ্ছে এইটুক, তাহলে কি ভি মাইনাস ভি এফ, সো ভি মাইনাস স্পেসিফিক ভলিউম কিন্তু দেখলে ভিটা। তো এসি হচ্ছে কত, ভি এফ জি চিন্তা করতে পারি আপাতত, মানে এফ থেকে জি এর ডিফারেন্সটা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভি এটাকে অ্যারেঞ্জ করি, অ্যারেঞ্জ করলে কী লেখা যাবে, ভি ইজুক্যাল টু ভি
এফ প্লাস হচ্ছে এক্স ভিএফ জি। মজার ব্যাপার হচ্ছে এটা শুধুমাত্র স্পেসিফিক ভলিউমের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা যে আমরা এনট্রপি এনথালপির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য। আমরা লিখতে পারি যে এই এনথালপি ইজোকালটা কি লিখতে পারি যে কোনো জায়গায়, তাহলে কি লিকুইড অবস্থা মানে স্যাচুরেটেড লিকুইডের এনথালপি তাহলে হচ্ছে এইচ এফ প্লাস হচ্ছে এক্স, এতে মানে ডিফারেন্স এটা এটা। আবার সেমভাবে এটা এনট্রপির জন্য লিখতে পারি হচ্ছে আমরা এস ইজুকাল টু হচ্ছে এস এফ প্লাস হচ্ছে এক্স এস এফ জি। তো এটাকে এই ইকুয়েশনটা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ এখানে বোঝার জন্য। তো আশা করি আমরা এই কোয়ালিটি সম্পর্কে এই বিষয়গুলো বুঝে গেছি। তো কোয়ালিটি যদি আমাকে বলে যে 0.5 মানে কি, মানে হচ্ছে অর্ধেক আমার এটা ভাপার ব্যাপারটা অর্ধেক মানে আমার যে টোটাল যে মিক্সচার মিক্সচারটা অর্ধেক হচ্ছে আমার বুঝতে পারি হচ্ছে আমার কি ব্যাপারের জন্য হয়ে গেছে। যদি বলে হচ্ছে আমার 0.2 তাহলে বলতে পারি কি 20% আমার ব্যাপার এখানে আছে। তারপর যদি বলে দিলে আমার হচ্ছে কি 0.4 বলে তাহলে 40% বলতে পারবো। যদি 0.8 বলে যে 8 তাহলে কি আর মানে আমার কিন্তু সুপার হিটেড যখন হবে, সুপার হিটেড হলে কিন্তু কোয়ালিটি ফ্যাক্টর কিন্তু এখানে বলার কিছু নাই, মানে পয়েন্ট এই পাশে চলে গেলে কিন্তু ওয়ান মানে ওয়ান, এটা কিন্তু সব কিন্তু আমি ওয়ান মানে হচ্ছে আমার এটা যে আমার স্যাচুরেটেড ভ্যাপার লাইন, স্যাচুরেটেড ভ্যাপার লাইনের পরে কিন্তু সব হচ্ছে ওয়ান। ঠিক আছে আমি আবার বলি এটা হচ্ছে আমার স্যাচুরেটেড লিকুইড লাইন, এটা স্যাচুরেটেড ভ্যাপার লাইন, এটা হচ্ছে আমাকে ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে তো এখন এই গেলো হচ্ছে আমার কোয়ালিটি সম্পর্কে ব্যাপার স্যাপার। তো নেক্সট আমরা এখন হচ্ছে ইকুয়েশন অফ স্টেট সম্পর্কে জানবো, স্টেটের যে ইকুয়েশন মানে আমরা কীভাবে বিভিন্ন প্রপার্টিকে রিলেট করতে পারি সেটা সম্পর্কে একটু জানবো আমি।